ओके सो गाइस वेलकम बैक टू देव सवाल माय सेवजीत एंड आज हम खेलने वाले फैस्मोफोबिया फिर से हमारे साथ है घोस्ट और हमारे साथ है टेंजेंट टेंजेंट ही है ना हाँ यू टेंजेंट है चलेगा अबे भाग गया कोई नहीं भागा यार गेम ही क्रैश हो गया लोल लोल फिर से लॉबी क्रिएट कर रहा हूँ ठीक है ठीक है आ जाओ तब तक हम वीडियो को पॉज करते हैं फिर उसके बाद अरे आ गया हो जाए तो बोलो ना यार स्टार्ट करेंगे सब रेडी है मैं भी रेडी हूँ मुझे फ्लैशलाइट बाय करना है फ्लैशलाइट हाँ फ्लैशलाइट घोस्ट तूने बाय किया था ना अच्छा, नहीं नहीं मैंने किया मैंने किया है अरे वो सिर्फ ऐड कर दे तो हो जाएगा मैंने किया अभी तक नहीं आया अभी तक नहीं आया तेरा घोस्ट रेडी कर अल्ले ये फ्लैशलाइट नहीं आया अभी तक किसका कमी ना हेलो तेरा 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 बोले जी मेरा आ गया इसका आ गया ये अब तेरे पास है ईएमएफ मेरे पास है ईएमएफ ठीक है ईएमएफ तो चाहिए ही भाई पंचा जी जाना है मैं अभी लाइव अभी यूज करने की जरूरत नहीं है यूज करने की जरूरत नहीं है वो सब बाद में उसका काम कुछ नहीं है अभी बांग्ला पे बात हां टॉर्च ने टॉर्च ने 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 आईके की जो हाथ दिस नहीं साइड की जो हाथ दिस ना आज के हमरा अच्छी भूते एडवेंचर है गाइस भाई सॉल्ट नहीं काज नहीं प्रथम एईटा काज आते एईटा काज आते एईटा नहीं सॉल्ट का देखे सॉल्ट का पॉड एईटा नहीं का नहीं एईटा 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 ने एईटा ने আর ভিডিও ক্যামেরা নে আপাতত দাও বল চাই কি একটু ভিডিও ক্যামেরাটা দিয়ে দেখতে দেখতে দিয়ে তারপরে সে ব্যাক করে টর্চ নিয়ে নিবি টর্চ সাথে না সে তো দেখো তাই তো যতক্ষণ গেট খুলবো না যতক্ষণ না রেডি হচ্ছে তোদের সমস্ত জিনিসপত্র এটা ক্যামেরা আর ওটা ঠিক আছে তুই ঘোস্ট অর্ব দেখবি আর ইএমএফ দেখবি চল এইগুলো পরে এসে নেব ক্যান্ডেল ফ্যান্ডেল নেব পরে পরে দেখছি আগে ঘোস্ট রুম ডিটেক্ট করব চল চাবি নিয়ে জিস হ্যাঁ নিয়ে জি कार्स आइटम पे चीज़ है कुना कुनो ना ना यार तो तातरी की कोड़े पावो हम पे गए थे भी पे गए थे कार्स आइटम में हाथ दी भी नहीं कौन मैं तो म्यूजिकल बॉक्स है छोटा है कौन नोटा कौन देखें দেখ দেখে নে কোনো বইপত্র কিন্তু কিছু ফেলা নেই তার মানে কিছু ফেলা হলেই ওটা ইন্টারঅ্যাকশন হবে ঠিক আছে ক্লিয়ার আমাদের চলো আগে কিচেন দেখে নি তোর কাছে তো ইএমএফ আছে যা কি তুই গ্যারেজটা দেখ না ঘোস্ট ওই জন্য তো দুটো ইএমএফ কিনতে বললাম ওকে স্যার না স্যার কিছু আইনি এখনো আচ্ছা লাইট জ্বালিয়ে যাবি লিটারালি কিছু ইন্টারঅ্যাকশন হলো না फालतू होस्ट आजा फालतू होस्ट नेगेटिव सर ये भूतनी ना चूतनी की बोलो बुझते बात ना बुक टाके साला बुक टा रख तो एका नहीं रख एका नहीं रख ये जगह टा रख ये इकने लॉन्ड्री टा रख इकन टा रख जनरली एरम जगह आजा भाई ये इकन टा रखे थे ये जगह टा रखे थे ये जगह टा की अरे सॉल्ट एकोन यूज़ कर भी ना कारण सॉल्ट एरम डा बुझते बालम ना एकोन डॉट प्रोजेक्टर रख ভিতর কেউ কি আছে এটা বন্ধ হচ্ছে না কেন শোন না শোন 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 দাঁড়া 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 হ্যাঁ 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 ভিতর ভিতর এই তো অ্যাক্টিভিটি রুম পেয়ে গেছি এইটাই এটাই আছে না এটাই অ্যাক্টিভিটি রুম দাঁড়া দাঁড়া এটাই অ্যাক্টিভিটি রুম পেয়ে গেছি বুক নিয়া বুক নিয়া বুক নিয়া নিতে আসছে বুক নিয়া জব করে বুক নিয়া एक्टिविटी रूम पे गए
নিয়ে বুক রাখ আচ্ছা যে রুমে অ্যাক্টিভিটি হবে সেই রুমেই করতে হবে তাই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় ভেতরে দরজা কে খুললো কিছু বললে চলে এবার 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 দাঁড়া দাঁড়া এবার দাঁড়া 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 প্রথমে রেড টেস্ট হয়ে যাবে ইজি রেড টেস্টটা সবার আগে করতে হবে না 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 ভেতরে দেবজিৎ ভেতরে ডাক ভেতরে না না এখানে এখানে ইন্টারঅ্যাকশন হয়েছিল বাইরে হয়েছিল ভেতরে ডাক দাঁড়া দাঁড়া আমি রাখছি দাঁড়া আরে ওখানে হচ্ছে না হচ্ছে না ওখানে এই ইয়ারটাই ছিল কুত্তা পিছনে রাখলে কি রকম সলসে 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 সোজ এখানেই রাখবো ওখানেই করে দেবে কি আচ্ছা সল সলটা সলটা দিয়ে কি হবে সলটাতে যদি পা রাখে তাহলে ওটা রেথ হবে না রেথ ছাড়া আর যে কোনো অন্য কোনো ভূত হবে হুম বল আমাদের ঘরে একবার ভূত ফেলে দেখতে হবে দাঁড়া 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 এই জায়গাটা খুব বাজে জানিস তো এখানে আটকে তোরা ততক্ষণ ইএমএফ এগুলো দেখ না ইএমএফ গুলো দেখ এখন অবধি কিছুই পাইনি কোনো মানে এভিডেন্স মানে কিছু নেই এবার এক কাজ করতে হবে এবার ওটা বন্ধ করতে হবে একবার একবার আমি গ্যারেজটা চেক করে আসি গ্যারেজে কিছু নেই আমি তো আর যদি ঘোস্ট রুম চেঞ্জ করে তার মানে গড়িও হবে না আমি ক্যামেরাটা নিয়ে আসবো কোনটা লাইট অফ হলো এখানে নেই না তুই না 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 শোন আমি লাইটটা আমি অফ করলাম তোরা এইটা দেখবি যে ওই ক্যান্ডেলটা নিভছে না নিভছে না আমি ক্যামেরা নিয়ে আসছি আরে হেভি আলো হচ্ছে কিন্তু অভিজিৎ কি বলিস হ্যাঁ কেক নিয়ে আসবো হ্যাঁ নিয়ে চলে আয় তো একদম বার্থ তোরই তো বার্থডে গেল হ্যাঁ আমারই বার্থডে গেল আবার পরের বছর অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট হবে হ্যাঁ টাপ হয়ে গেলাম উপরে চলে গেছি একবার আরে এটা এটা টাফ ঘোস্ট আছে রে ঘোস্ট একটা জিনিস খেয়াল কর ও একটা এভিডেন্স দেয়নি এখন অবধি একটা তো দিল কোথায় দিল কিচ্ছু দেয়নি এখন এটা রেডিওটা হ্যাঁ রেডিওটা দিয়েছে আরে আরে রেডিওতে রেডিও বলছিল না রেডিওতে রেডিও না অ্যালার্ম ক্লক এটা রেডিওই তো ওই অ্যালার্ম ক্লক গুলা রেডিও কি করছিস তুই ডস প্রজেক্ট কাজ করছে না কেন কি হলো একটা বাচ্চা হাসি একটা বাচ্চা হাসার একটা বাচ্চা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি এই ঘরে ইএমএফ চেক কর এই ঘরে ইএমএফ চেক কর এই ঘরে ইএমএফ চেক কর জব করে যা ইএমএফ চেক কর ওটা মনে হচ্ছে ওই ঘরে আছে রেটিং ফ্রি তো ওই ঘরে আছে চেঞ্জ কর ও এটা গড়িও না ঘোস রুম চেঞ্জ করে নিয়েছে টেম্পারেচার ডাউন হচ্ছে জব করে নিয়ে আয় জব কিছু একটা ফেললো নুন নুন আছে আর আর নুন আছে এতে না নুন না আর নুন নেই আর নুন নেই আরে তুই এটা চেক কর তুই ইএমএফ চেক কর আমি বাকিগুলো নিয়ে আসছি এই পুতুলটা ফেললাম ওই পুতুলটা থেকে আওয়াজটা হলো ই যে আওয়াজটা হলো ওটা ক্রুসিফিক্স এনে দিয়েছি লেভেল 3.5 ক্রুসিফিক্স তে এফ মেরে রাখে ওরা হ্যাঁ রেখে দিয়েছি রেখে দিয়েছি এফ দি এফ দি এফ দি হ্যাঁ এফ দি আর ক্যান্ডেল তো অর্ধেক নিভে গেল মানে এখন তবে আবার জ্বলে যাবে জ্বলে যাবে আবার জ্বলে না না ক্যান্ডেলটা এটা আনলিমিটেড ক্যান্ডেল নয় তাই তো মুশকিল দেখ না কতটা জ্বলে গেছে ক্যান্ডেল মানে আনলিমিটেড হয় না জ্বলে যাবে না ওটা লেভেল 3 ক্যান্ডেল লাগাতে হবে বুঝলি একটা টেম্পারেচার ডাউন আছে আচ্ছা এটা আমি এখান থেকে রাখি আমি ম্যাচেসটা এখন জ্বালাবো না আমাদের ঘোস্ট অর্ব এগুলো চেক করতে হবে ভয়েস ভয়েস
বাজেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভাই? আরে লেভেল 1 ভাই, তা ওই ছেলেটা ছিল বলে এত তাড়াতাড়ি এসব আনলক হয়েছে, নালে তো তাই হতো না। একজন এটা নিয়ে আয়, একজন এটা নিয়ে আয়, এখন টেম্পারেচারটা আছে, টেম্পারেচারটা মাপতে হবে। আমাদের এখানে মুদিখানার দোকানে 5 টাকার মোমবাতি থেকে আর বাতি দিয়ে যাবে। ওই শেলি, শেলি নাম শেলি, তোরা একজন নিয়ে না, একজন টেম্পারেচারটা নিয়ে আয়, টেম্পারেচার দেখা দেবদি যা। একজন দাঁড়া, একজন দাঁড়া, একজন দাঁড়া, কিছু বলবি না এবার কথা। আমি আছি, এবার কিছু বলবি না। শেলি আর ইউ পিছন দিয়ে এলো। উফ ভাই, সেই 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 ইভেন্ট 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 গেল। হান্ট করতেই পারবে না, ক্রুসিফিক্স আছে। এমএফ 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 যাচ্ছে, এবার হান্ট করছে। তেরার মা হাতে দিন গেল, কোস্টের মধ্যে একটা ইভিডেন্স আছে, আছে কোস্ট আছে, আছে। এখানেই দাঁড়া, এখানেই দাঁড়া, ক্রুসিফিক্স আছে, চাপ নেই, ক্রুসিফিক্স আছে, ক্রুসিফিক্স আছে বলে সেজন্য পুরো লেভেল 5 এমএফ লেভেল 5 না, আমি ডাকিনি, আমি এখন স্পিরিট বক্সটা চেক করছি, ঠিক আছে। আকাশ ছবিটা তুলবি, ঠিক আছে। হ্যাঁ আমিও তো তাই দিচ্ছি, ও মেনু মেরেছে, মেনু মেরেছে, নাহলে এভিডেন্স চেক করছে। না 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 না, স্পিরিট বক্স না, এটা স্পিরিট বক্স ভূত মনে হচ্ছে না আমার, নয় ও এতক্ষণ হলে ইয়ে করে দিত। কি করা যেতে পারে, ভিডিও ক্যামেরার অর্ব চেক করতে হবে। টেম্পারেচার কত, টেম্পারেচার কার কাছে আছে, টেম্পারেচার আনিস? নেই নেই নেই, ওই কোস রাইটিং, কোস রাইটিং মার, কোস রাইটিং মার, ভূত আসার খুব চান্স আছে। বন্ধ রাখ, ভূত এমনি ভেতরেই আছে ভাই, কিছু করতে পারবি না। এই জানাই তো, এই যে এটা ফেললো, সানিটি তো লস হচ্ছে। ক্রুসিফিক্স চলে গেছে, হান্ট হয়ে গেছে, হান্ট হয়ে গেছে, বেরিয়া কি করবি, বেরিয়া বেরিয়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, এভিডেন্স পাবো না, দাঁড়া, আমাকে এটা আনতে দে, থার্মোমিটার আনতে দে, যা। না না, তোকে একাকে ধরবে কিন্তু দেবজি, তো যদি সেট থাকে ঘোষ রাইটিং। না না, আমি আমাদের আরো চেক করতে হবে, স্পিরিট বক্স চেক করতে হবে, থার্মোমিটার নিতে। দেবজিৎ, এই অভিজিৎ আমরা বাঁচতে পারবো না যদি বাই চান্স হান্ট হয় একবার। কি করবি, বাইরে বাইরে, আপাতত বাইরে, চল চল চল, আগে স্যানিটি দেখে আসি। আর নেই ভাই, একটাই কিনেছিলাম, কটা কিনবো? তাহলে একটা কাজ কর, এইটা নে, ইনসেন্স স্টিক্সটা নে, যদি জ্বালিয়ে দেয়। মাস স্টিক্সটা জ্বালাতে পারবে না, ওটা বাজে একদম। যদি আমাদের মাস স্টিক্সটা, আচ্ছা এইটা চেক করতে পারতিস তো, মাইক ফোন, ফোনটা প্যারাবোলিক, ওটা প্যারাবোলিক মাইক্রোফোন না, ওটা সাউন্ড সেন্সর, তাও বটে। চল চল, তুই চাপাতো, তুই ঘরে চ, ঘরে চ, ফটো ক্যাপচারে ফটো। এই দেখ, গেটে ঘোষ ব্লো আউট হয়ে ফায়ার লাইট। হ্যাঁ হ্যাঁ, ওটা করব, ওটা করব, কিন্তু ও করবে কি আদৌ? সব ভূত কিন্তু করে না। টেম্পারেচারটা চেক করতে দে, টেম্পারেচার না, এটা খোলা থাক, আসবে আসবে, এখানেই স্পন হবে। আমাকেই দিল, অভিজিৎকে মেরে দিয়েছে, আমাকেই হাট করে। ডেড বডি ফটোটা নিয়ে কোন দিক দিয়ে এলো বোঝাই গেল, আমাকে ও এখানেই আছে, এখানেই আছে, বাইরে যা, বাইরে যা, বেরিয়ায় আকাশ, হান্ট হয়ে আছে কিন্তু, বেরিয়ায়, খোলা? হ্যাঁ খোলা আছে, বেরিয়ে খোলা আছে, খোলা আছে, ওই ঘরটাতেই আছে। আচ্ছা শোন, ফ্রিজিং টেম্পারেচার আছে, আছে 5 এর নিচে গিয়েছিল বলতে পারছি না সিউর, কারণ এটা 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 ডিমন, এটা ডিমন হওয়ার চান্স খুব বেশি না, ফ্রিজিং টেম্পারেচার নয় নয় নয়, 5 এর নিচে গিয়েছিল কিন্তু। বাট আমি ফটোস ফটোস সব নিয়ে নিয়েছি, ইভেন ভূতের ফটোস আমি নিয়ে নিয়েছি, লেভেল 3 ফটো নিয়ে নিয়েছি ভূতের, দেখ না, দেখেছি ফটোই তো নিয়ে নিয়েছি, ঝপ 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 করে।
আচ্ছা লাস্টের ফটোটা কিসের রে? ওটা বেকার উঠে গেছে, ওটা ভূতেরই উঠেছে কিন্তু দেখ কি লোল। হ্যাঁ তাই ভাবছি, ভূতেরই আছে কিন্তু কি ডেড বডি সে ফটোটা উঠলো না। ও কম ঘোষটি কি করে মরে যায় রে বারবার, কি বলিস? এটা রিক্স নেওয়া যেতে পারে? আমার তো মনে হয় না ভেতরে গিয়ে রিক্স নেওয়া উচিত, কি বলিস ঘোষ? দেখ একটা একটা হ্যাঁ স্মার্ট স্টিকটা কে নেবে? স্মার্ট স্টিকটা নিও কিন্তু সেকেন্ড ও সেকেন্ডের মধ্যে হান্ট করবে গেলেই। ভূত স্যানিটি লো আছে। আচ্ছা আমি নিচ্ছি চল যাও, অবে দেখা যাবে। ও তোকে তো ওটা ওটা ক্রুসিফিক্সের মতো নয় দেবজিৎ, ও তোকে সুযোগ দেবে না। এক মিনিট, তোর মোমবাতিটা শেষ হয়ে গেছে পুরো? হ্যাঁ ওটা তো শেষ হয়ে গেছে। আরে ও মোমবাতি বোঝালোই তো না, মানে নেবালোই না তোর ওটা। ওটা না জ্বালাছিলি তো? নি না জ্বালি লাস্টে, ওটা লাস্টে পুরোটা শেষ হয়ে গিয়েছিল না, আর একটু বেঁচে ছিল, আমরা জ্বালাইনি, জ্বালানো উচিত। এখনই আছে, বেঁচে আছে, ওইটাকে জ্বালিয়ে যদি তুই যদি বলিস ব্লো করে দিতে, ব্লড মারতে, তাহলে একটা তোর মিশন কমপ্লিট, তাহলে তিনটাই হয়ে যাবে। কিন্তু বহুত রিস্ক। প্লেতে স্মাস্ট মাস্টিকটা নিয়ে চলে, নিয়ে নিচ্ছি। আরে একজন তো বাঁচবে। কি বলিস? দেখলি তোকে, তুই একটা জিনিস ভাব, একটা যে তোকে হান্ট করার পর ও কিন্তু আমাদের একটা সেকেন্ড টাইম দেয়নি। ভাবার বিষয় আছে ঘোষ, ও যদি সেরকম কিন্তু কন্টিনিউ হান্ট করছিল। হ্যাঁ ও যদি ডিমন হয় না, ও কিন্তু তোকে টাইম দেবে না। আর ডিমন হলে তো আচ্ছা, ইএমএফ লেভেল 5 ছিল কি? দেখ ও তো শেড এক না, ইএমএফ লেভেল 5 ওটা ঘোষ জানতে পারে ভাই, ওরাতেই ছিল। 8 নয় 5 ছিল না? এই ভাই কালে কি করে হয়, ঘোস্ট রাইটিং ফ্রিজিং টেম্পারেচার ইএমএফ হলে শেড, আর শেড হবে না। না ফ্রিজিং টেম্পারেচার আমি বলছি না, কিন্তু ফ্রিজিং টেম্পারেচার নেই, কারণ 5 এর নিচে গিয়েছিল, 0 এর নিচে যায়নি। তাই তো টেম্পারেচার নেই না, 5 এর নিচে গিয়েছিল। গড়িওটা দা গড়িও হান্ট করেছিল যখন, তখন কিন্তু চুপচাপ ছিল, কিন্তু হান্টের সময় রেগে গেছিল। ঠিক আছে চল তাহলে, চ ভেতরে চ, ভেতরে চ বলছি, বাইরে চ, হ্যাঁ ভেতরে ভেতরে চলতে হবে। ওকে চল, কোনে নে, কে কি করবি কোনে, আমি স্পিডিতে দিলাম যা, আমি তো মাইলিং স্পিডি হবে। লেভেল 2 আইটেম না হলে না সব দাতুর দিকি মারা মান। ঠিক আছে আমি বন্ধ করলাম, ঘোস্ট বন্ধ করলাম, যাই হয়ে যাক, ও জিন হবে না। না জিন হবে না, কারণ জিন অলওয়েজ ব্রেকার বন্ধ করে, আর ও এখনো একবারও ও লাইটই বন্ধ করেনি। এখন মনে লাইটটা বন্ধ আছে ভেতরে, বন্ধ করলাম আমি, স্পিরিট করেছি, দেখা যাক কি হয়। স্পিড হবে না, দুটো মনে হচ্ছে হবে না। দেখ না, আপাতত লেভেল আপ করে সেকেন্ড লেভেল আইটেমগুলো নিতে নেই, আর কারোরই হলো না। Welcome back. There's some jobs ready for you. ঠিক আছে, at least not bad. আমি অ্যাড করি সব। দাঁড়া আমি একটা ফ্ল্যাশ লাইট নিই। ফ্ল্যাশ লাইটটা তোর কাছে এমনি থাকবে, তোকে কিনতে লাগবে না, তুই এমনি পাবি। ঘোষ তোর ইএমএফটা অ্যাড কর। এমনি থাকবে না, এমনি থাকবে, কিনিস কেন বারবার, কিনবি না, এমনি থাকবে, শুধু প্লাস করে অ্যাড। অভিজিৎকে কিনতে, অভিজিৎ তো পড়ে গেছিল, অভিজিৎকে কিনতে হবে, ওর 50% হেঁটে যাবে। কত দাম? 45 টাকা দাম।
30টা দাম ভাই তো লেভেল 2 আছে না 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 আমার আমার কোনো কিছু লেভেল 2 নেই আমার সব লেভেল 1 না রে এখনো অ্যাড হয়নি ইএমএফ তাহলে অটো অ্যাড কি ইথিক্যাল মনে হচ্ছে এসে গেছে হ্যালো ইথিক্যাল দাম অটো অ্যাডে চেক করা আছে কিন্তু তাও অটো অ্যাড হয় অটো অ্যাড করে অ্যাড কর তাহলে হবে ট্যাগ হয়ে যাবে হয়েছে क्या कॉल कहते रही थी कि यानी माल कोटा यार चार एक तो चाला वो कोने रेडी आ रेडी आ ये ट्राइपॉड फाइपॉड नीचे नहीं गिलो बेकार गिलो नहीं लाभ नहीं नीते बारिस क्या और भी नहीं हुई ট্রাইপড তার কি করব নি আর ট্রাইপড নিলে তো ভাই একজনের কাজ হবে অলওয়েজ বসে ভ্যানে বসে চেক করা বুঝতে পারছিস যে গোস্ট অর আছে না নেই তাও ঠিক আর এই এই ফালতু ক্যামেরার জন্য আর কি ট্রাইপড নেব বলতো ভালো একটা মানে বড় ক্যামেরা থাকবে চা অনেকটা ফিল্ড অফ ভিউ বেশি থাকবে তার জন্য ট্রাইপড তখন নেব ঠিক আছে রেডি যদি আমার কাছে স্যানিটি মেডিকেশনটাও আছে মোশন সেন্সর এথিক্যালের জন্য অপেক্ষা করি ওর হ্যান্ড করছি আমি ছবিটা তুলব আচ্ছা ক্যামেরা ক্যামেরা কিন্তু তাহলে অনেক দেখে দেখে তোকে অনেক ফটো নিতে হবে টেডি বিয়ার পড়লো ভুল ফটো নিয়ে নিলে কিন্তু তোর মাইনাস 50 হবে এটা মাথায় রেখে তো আচ্ছা তাহলে মাইনাস 50 ডলার ভুল ফটো তোলা আয় তুই এটা নিয়ে নে তোর কি কি আছে রে হাতে হবি কোস্ট কোস্ট রুম পেয়ে গেছি থার্মোমিটারটা নিয়ে নিলাম পেয়ে গেছি ঘোস্ট রুম তাড়াতাড়ি ইউভি নিয়ে তাড়াতাড়ি ইউভি নিয়ে একটুনি ফিঙ্গারপ্রিন্ট পেতে পারি ইউভি আনছিস হ্যাঁ আনছি আনছি না না ও আনছি এই রুম টেই রুম টেই রুম টেই রুম টেই রুম হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ পেয়ে গেছি আমি তো আমি তুলব তুলতে দে তুলতে দে তুলতে দে ফটো তো ফাইন সামনে নিয়ে যা সামনেই রইছে হ্যাঁ এমনি এসে মার্ক ফর এভিডেন্সে আল্ট্রা ভায়োলেট কেছে নাকি আছে ফিঙ্গারপ্রিন্ট তুললি কোথায় রে কভার তুলেছিস তুই ওটেনি ওটেনি ও সবসে তো ক্যামেরা ফেমা দরজা বাজা আর পার ঢুকিয়ে দিয়েছে ও উঠে গেছে উঠে গেছে না সব শুদ্ধ ঢুকিয়ে দিয়েছো আল্ট্রা ভায়োলেট এট অ্যাক্টিনিস মাথায় রাখতে হবে ভাই এটা বহুত অ্যাকটিভ ঘোস্ট এইখানেই আছে এইখানেই আছে এখানে রাখ এখানে বই রাখ বই রাখ এখানে বই রাখ এখানে 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 রাখ এখানে 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 রাখ লেভেল 3 আই এখানে রাই ঘোস্ট রাইটিং বললাম তো এখানেই আছে ঘোস্ট রাইটিং হয়ে গেছে মেয়েতে ওই এমএ পয়েন্ট 3 ঘোস্ট রাইটিং দা ফাক বেটা কি গ্লিচ হলো রে রেট হতে পারে সল্ট আনতে হবে সল্ট আনা ডট প্রজেক্টর আর ভয়েসটা ভয়েস পিডিট বক্সটা দেখতে হবে আমাদের মেজার করতে ভাই আমার আমার স্ক্রিনে বাদা ক্যামেরা গ্লিচ কেন হয়ে গেল তুই দাঁড়া 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 সল্ট চেক করতে হবে লাইট ব্লিঙ্ক করলো দেখি তোর আচ্ছা দুটো তাড়াতাড়ি এভিডেন্স পেয়ে গেলাম ভাই আরে ভুল জায়গা দিলি আকাশ এখানে দিতে পারতিস এই ভেতর 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 মার মার ফটো নে ফটো না না ফটো ফটো তোরে ক্লিয়ারে দেখ আছে কিনা আমি নিয়ে আসছি মাল নিয়ে আসছি এখানে তো সল্টে কার পাচ্ছে পায়ে এ পড়েছে সল্টে ছাপ পড়েছে রেত নয় পড়েছে তো তাহলে রেত নয় রেত প্রথমেই কেটে দে রেত হবে না রেত নে ইউভিটা নিয়ে দেখ ইউভিটা নিয়ে জানি তো ফিঙ্গারপ্রিন্ট আছে ইউবি কোথায় এই তো চিপ ফিঙ্গারপ্রিন্ট এই তো এটা একটা ফিঙ্গারপ্রিন্ট আরে এই তো এবার হ্যাঁ এবার এখানে এখানে দেখি দেখি পেয়ে গেছি সল্টে পায়ের ছাপ পড়েছে ঘোস্ট অর দাঁড়া 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 এভিডেন্স দেন ঘোস্ট অর স্পিরিট বক্স ভাই বাইরে বৃষ্টি পড়ছে কি করে সর সর দেখি তোন ঘোস্ট অফ দেখার দরকার নেই ডট প্রজেক্টর দেখার দরকার নেই ডট প্রজেক্টর কেটে দে দাঁড়া 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 দাঁড়া
টস প্রজেক্টরটা চেক করে নে একবার চেক করে না আছে কার কাছে আরে তুই আল্ট্রা ভায়োলেট আর ঘোস্ট রাইডিং এ ক্রস দে দিয়ে ডট প্রজেক্টরটা ক্রস দে দেখ কোনো ভূত সিলেক্টই হচ্ছে না তার মানে ওটা অপশনেই নেই ইজি ইজি গেস ঘোস্ট অর্ব নেই অপশনে দাঁড়া স্পিরিট বক্স চেক করতে হবে ফ্রিজিং টেম্পারেচার চেক করতে হবে ইএমএফ লেভেল 5 ইজি ইজি আরে দুখানাতে ক্রস দে আর একটা দেখ হচ্ছে না কি কি চেক করতে হবে ফ্রিজিং টেম্পারেচার আর স্পিরিট বক্স আমার এখানে পোল্টার গেস ডিমন আর মাইলিং করে ওই সেম আমারও পোল্টার গাইস ডিমন আর মাইলিং ওই তিনটের জন্য তিনখানা দেখ অপশন পড়ে ইএমএফ লেভেল 5 ফ্রিজিং টেম্পারেচার স্পিরিট বক্স ব্যাস তিনটেতে চেক কর যেটা পাবি গল্প শেষ দাঁড়া 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 আমি স্পিরিট বক্স নিয়ে আসছি কেউ একজন টেম্পারেচারটা দেখা নিয়ে টেম্পারেচারটা দেখো দেখ তুই দেখ টেম্পারেচার টেম্পারেচারটা নিয়ে আমি ডাকছি আমি ভূতকে ডাকছি কি নাম কি নাম কি নাম কি নাম বেঞ্জামিন মিলার কিছু কথা বলবি না দাঁড়া 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 টেম্পারেচারটা নিয়ে আসছে আমার কাছে আছে নিয়ে নে আছে এসে গেছে এসে গেছে নে 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 চুপ 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 তুই কি শুনতে দে ভাই দাঁড়া দাঁড়া শুনতে দে আমাকে এক সেকেন্ড এক সেকেন্ড বল বললি কিছু বলছি অলরেডি বলছি না আমাকে আরেকটা ইজি রাস্তা দেখিয়ে দিয়েছে আমার মানে আমার স্ক্রিনের ওপর কোয়েশ্চেন উঠে যায় শুধু ক্লিক করতে হয় ওটার ওপর বলতে লাগবে না এটা আরও পারফেক্টলি হয় বললো দেখিয়ে দেবো তোদের অপশানটা শোন 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 ও এখনও এটা বলছে না তো তার মানে আমাদের চেক করতে কে ফোন করছে পরে ধরবো ফ্রিজিং টেম্পারেচার স্পিরিট ফ্রিজিং টেম্পারেচার চেক করার ইএমএফ লেভেল 5 দেখতে হবে আমাদের আমি যতক্ষণ এই যে স্পিরিট বক্স ট্রাই করছি ফ্রিজিং টেম্পারেচার দেখ একজন ফ্রিজিং টেম্পারেচার না ভালো করে দেখ না 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 দরজার বাইরে জিরো এটা হালকা জিরোর কাছেই নেই এখনো কাছে আছে কিন্তু জিরোর নিচে নেই বাইরে এখনো আমি এখনো এক মিনিট দেখবো স্পিরিট বক্সটা এই তুই মুন ওয়াক করাটা বন্ধ কর তো সোজা দাঁড়া একবার সোজা দাঁড়া আমি নড়তে পারবো না এথিক্যাল যখন এথিক্যাল বলছি যখন কোয়েশ্চেন করবো তখন আমি নড়তে পারবো না মানে আমার স্ক্রিন ব্লক হয়ে যায় টেম্পারেচার দেখ ইএমএফ লেভেল 5 দেখ এই দুটো অপশনেই আমরা পেয়ে যাবো টেম্পারেচার আমি দেখছি অলরেডি আরো দেখ পারফেক্টলি হলে বলবি পরে টেম্পারেচার জিরোর কাছে গিয়ে নাবজেই না ভালো করে দেখ ও এখন ইভেন্ট দেবে দাঁড়ানো ও ইভেন্ট দেবে জিরোর কাঁটায় লেগে রয়েছে পুরো নাবজে না হচ্ছে নামবে নামবে অপেক্ষা কর এটা বাজে থার্মোমিটার লেভেল 26 হলে ভালো থার্মোমিটার পেয়ে যাবো ভাই ওটার জন্য অপেক্ষা কর আছেটা কোথায় কোন দিকটা আছে বল এই আকাশ একবার তুই এভিডেন্স থেকে বেরো আমি এভিডেন্সে নেই এভিডেন্স আচ্ছা একটু সামনে গো সামনে গো মুন ওয়াক পড়ে যাচ্ছে ভাই তোর ক্যারেক্টারটা হ্যাঁ এবার ঠিক হল আবার আবার চালু হয়ে গেল তুই একটা একটা দাঁড়িয়ে তারপর এটা অন এখনো করে যাচ্ছে গেমের বাগ ওটা গেমের বাগ না না ওটা বাগ না ওটা আমি যখনই স্পিরিট বক্সটা হাতে নেব তখনই হবে দেই অন্য কিছু নেই আছে কত হচ্ছে আমি শুনতে পাচ্ছি গেম কত হচ্ছে এখন যাই বলবো ওই দুই আর তিনের মাঝখানে আছে আবার তিন একবার দুই আবার তিন একবার দুই কোনো জিরো আছে টেম্পারেচার আমার মনে হচ্ছে না এটা স্পিরিট বক্স ভূত বলে এতক্ষণে বলতো কিছু
লাইট অফ কর দেখি যদি লাইটটা বন্ধ করতে হবে লাইটটা বন্ধ কর তো যদি শোন যদি শোন এটা যদি মিয়ার হয় না এক্ষুনি চলে আসবে ভাই মিয়ার হলে চারে যাচ্ছে চারে চারে যাচ্ছে না লাইটটা পুরো লাইট অফটা পুলা আর আমার লাইটটা কই ওই লাইট অফ কর লাইট বন্ধ করো বুঝি যদি মিয়ার হয় না এক্ষুনি চলে আসবে তিন চার তিন চার টেম্পারেচার দেখ জিরো কাটা আছে পুরো জিরো কাটা আছে বাসের পাশে তুমি অ্যাক্টিভিটি একদম জিরো কাটা আছে ভাই ধরে রাখ একজন মরবো কে মরবো জানি না না ক্রুসিফিক্স যতক্ষণ আছে মারতে পারবে না এখানে বন্ধ করছে করতে দে করতে দে মেয়ার আছে ভাই পাক্কা মেয়ার আছে ফাক সালা এটা দেখ তো ওখানে এটা দেখ ইএমএফ লেভেল 5 আর 0 নিচে গেলেই আমার জল 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 পেছনে দেখ জল জল খুলেছে ইন্টারেস্ট আরে জল খুলেছে হ্যাঁ 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 খুলেছে ঠিক ঠিক পেছনে কিছু পড়লো আমার যা পড়বে আমায় বল ওর পেছনে কিছু কি পড়লো বলতো আমার মনে হচ্ছে না স্পিরিট বক্স ভূত এটা খুল দাঁড়া 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 ইউবিটা কার কাছে আছে দে তো এই তো ইউবি এখানে দেখ না ইউবি তো পেয়ে গেছে এভিডেন্স ফিঙ্গারপ্রিন্ট আর একটা আর আর তুলবি না আর ভূতের ফটো তুলবি ভূতের ফটো তুলতে হবে না ক্যাপচার ফটো অফ দা ঘোস্ট আরে এখনো জায়গা অনেক আছে একটা দুটো তিনটে চারটে চারখানা ফটো স্লট ভাই বেঁচে আছে এখনো আবার লাইট অফ করছি আমি পুরো লাইট বন্ধ করবি না ওইটুকু লাইট জ্বালানো থাক হান্ট হলে বোঝাই যাবে না এসে মেরে দিয়ে চলে যাবে ভূতটা কিন্তু চালাক আছে দেখেছিস ভূতটা বহুত চালাক আছে তুই আবার লাগা এখানে আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে ছবি তুলতে দে ওই দেখ না মিয়ার তো হবে না ফিঙ্গারপ্রিন্ট নেই পোল্টারগাইস্ট মারে না কিন্তু চট করে কাউকে পোল্টারগাইস্ট এটা হবে না এবার আমি বলে দিছি পোল্টারগাইস্ট হবে না ডিমান এত কোণে হলে ডিমান এত কোণে হান্ট স্টার্ট করে দিতে এটা মাইলিং হওয়ার চান্স প্রচুর বেশি মাইলিং কি করে বলছি মাইলিং তো তোর এই প্যানোরামা সাউন্ড করে একটাও করেনি এখনো কিন্তু আমার মন বলছে না যে এটা স্পিরিট বক্স এই দেখ এটা পোল্টারগাইস্ট দেখ সামনের জিনিস ফেলে যা তোল ওটা ছবি ছবি তুলে নিয়েছো তুলে নিয়েছো হ্যাঁ এটা পোল্টারগাইস্ট বেরিয়ে যা চলে পোল্টারগাইস্ট কি বলে না পোল্টারগাইস্ট হয়ে গেছে ওরে ও তখনই ফেললো ভাই আমি আমি ছবি তুলেছি আমি ছবি লাইট বন্ধ করে দিল দেখ লাইট বন্ধ করে দিল আমরা বেরলাম লাইট বন্ধ করে দিল এটা পোল্টারগাইস্ট বাবা সবার স্যানিটি হাই আমরা এখনো ভেতরে রিস্ক নিতে পারি একটাও মিশন হয়নি চল 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 পোল্টারগাইস্ট ভূত ইজি পোল্টারগাইস্ট আছে শুন 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 এক সেকেন্ড দাঁড়া একটা সেকেন্ড দাঁড়া একটা সেকেন্ড দাঁড়া আমার সাথে দাঁড়া এক সেকেন্ড পোল্টারগাইস্ট কিন্তু দেখতে হয় না চট করে খুব রিয়ার দেখা দাঁড়া 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 পোল্টারগাইস্ট তো আরে হ্যাঁ একটা না না একটা অন্য জিনিস দেখছি স্পিরিট বক্স আছে স্পিরিট বক্স স্পিরিট বক্স স্পিরিট বক্সের কাজ শেষ হয়ে গেছে কি কি নিয়ে যেতে হবে পোল্টারগাইস্টে হ্যাঁ স্পিড বক্স আর লাগবে না এসকেপ ডিউরিং এ হান্ট স্মাস্টিক্স দরকার ক্রুসিফিক্স গেটিং ক্রুসিফিক্স নিয়ে না হাতে আমাকে দুটো ফর দুটো স্লট আছে যেটাতে আমাকে ঘোস্টের ফটো আমি হাতে ক্রুসিফিক্স নিয়ে লাভ নেই আরে প্রিভেন্ট হান্ট দা ঘোস্ট ফ্রম হান্টিং উইথ এ ক্রুসিফিক্স
ক্রুসিফিক্স তো ক্রুসিফিক্সটা একমাত্র হাতে রেখে কাজ হয় না, ওটা তলাতে রাখবি তবেই হবে। চলে আগে কি অন করি লাইট, চলে ক্যাপচার ফটো অফ দা পোস্ট, এটা হয়ে যাবে। কিন্তু হল রুমে আচ্ছা একজনকে এসকেপ করতে হবে হান্টের সময়। শর্ট তিনজনই করব, দাঁড়া না তিনজনই করব, এটা শর্ট জাস্ট না, একা জাস্ট না, একা জাস্ট না। ওল্ডার গাই থা ওবি জি এই ব্যাকে একবার, ব্যাকে ব্যাকে দুজনে ব্যাকে, দুজনে ব্যাকে। শর্টে পা দায় নি তো এখন, কল করলো কল করলো এই আর ফটো শর্টে পা দিছিল। হুম 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 দিয়েছে, দিয়ে দেখ না ফটো আছে আমার শর্টে পা পা দেওয়া। ডিস্টার্ব শর্ট, শোন 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 আমি বলছি, শোন শোন চলে 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 ভিতরে ঢোক ভাই, একজন দাঁড়া দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। চল দেবজি পিছনে আয়, চলে 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 চলে। এটা তো এটা শাওয়ার 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 শাওয়ার, ওটা না না এখন এখন তুলবো না, এখন তুলবো না, আমার কাছে ফটো দিতে নেই। হ্যাঁ আমার কাছে চলে চলে। আবে আচ্ছা দাঁড়া তো, বেসমেন্টে দিয়েছে চুরিয়া, চলে বেসমেন্টে চল। কি বলিস বেসমেন্টে, এটা পোল্টার গাইস তো, এই দেখ এই দেখ, এ ভাই এইটার ফটো তুলতে হবে। এবার আমার কাছে আর একটাই ফটো বেঁচে রইলো যেটা দিয়েছে আমাকে, ওটা আমি এক্ষুনি করে দিতে পারি, এক্ষুনি করে দিতে পারি ওটা, ওটা করে লাভ, ওটা রিচুয়াল করলে এক্ষুনি এনিমি এক্ষুনিও চলে আসবে। কিন্তু ভাই এসে গেছে, এসে গেছে, ওরে সর্বনাশ, গোস্ট এসে গেছে, লেটস গো লেটস গো, গোস্ট কমপ্লিট, তুলে নিয়েছি ফটো। কে ছিল ওয়ালেটা, আওয়াজ করলো কিন্তু, এবার এটা কে হতে পারে, প্যানোরামা সাউন্ড করলো কিন্তু বহুত জোরে করেছে ভাই। এবার এটা কিন্তু পোল্টারগাইস্ট হবে না কোনো মতেই না। যা সালা দু নম্বরটা তো হলো না, হ্যাভ এ মেম্বার অফ ইওর টিম ইজ সাপোর্ট। ওটা ওটা কি ঘোষ হান্ট হয়েছে নাকি, ও তো ঘোষ শুধু ভয় দেখিয়েছে। হুম ওটা হান্ট হলো, আবে মাইলিং পাক্কা মাইলিং, মাইলিং মোর ফ্রিকোয়েন্টলি মেক প্যানোরামাল সাউন্ডস, এ মাইলিং ইজ নন টু বি এ কোয়েটার ওয়েন হান্টিং, কিন্তু উইকনেস মাইলিং মোর মেক প্যানোরামাল সাউন্ডস। চলে তো স্পিরিট বক্স, আরো দেখি স্পিরিট বক্স আছে কিনা, এখনো হবে এখনো হবে, চলে চলে এসকেপ এসকেপ করব, ঘোস্টান ঘোস্টান্ট এসকেপ করব, চ চ চ চ চ চ চ চ চ নেন্দেই দাঁড়া 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 হল লাইট, হ্যাঁ হল লাইট অন কর, সব জ্বালাস না সব জ্বালাস। এবা এ পাক্কা পোল্টার গাইস দি আজ ভাই, ছকুনতে সব ছুড়ে যাচ্ছে জিনিসপত্র, পোল্টার গাইস পোল্টার গাইস। ভাই দেখি দি বেদি, এটা কথা বলবো, চল একটা কথা বলবো, একটা কথা বলবো, তিন 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 আবে, না 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 বাথরুমে বাথরুমেই থাক, বাথরুমেই থাক, গিয়ে বেরিয়ে যাবো হান্ট হলে। ফিঙ্গারপ্রিন্ট আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, একটা না এই এক বাত শুন, এক বাত শুনো, কিচেন মে চলো, নেই তো ইয়েস মাস্টিক্স वाला মিশন মে কমপ্লিট নেই কর পাওগা, সারে কোই কিচেন মে চলো, কোই এক মর যায় তো ভাই চিল্লানা মত কি মে মর গয়া মে মর গয়া, ইসকা বন্ধ কর দো ইসকা বন্ধ কর দো। তিনোর্মাল ডিজন ডিমন তো হারগিস নেই হোগা, মাইলিং আর পোল্টারগাইস্ট মে সেই কই হোগা, পোল্টারগাইস্ট কা উইকনেস দেখ, পোল্টারগাইস্ট কা উইকনেস কে হ্যায়, ইট নাথিং টু থ্রো, পোল্টারগাইস্ট বিকাম পাওয়ারলেস। হুম আর মাইলিং কা উইক পয়েন্ট, মাইলিং মোর প্যারানর্মাল সাউন্ড, ये तो हम लोग रिक्स ले सकते हैं, तो फिर मेरे को वैन से वो साउंड सेंसर लाना पड़ेगा, तो फिर माइलिंग है क्या पता चल जाएगा। तो कब ला रहे हो, ले आते चल भाई, मत आ जा, अरे तीनों एक साथ ही जाएंगे, आ जा
हांड होगा तो एक भी भाग पाए तो ए हो जा ना भागो भी वो इवेंट हो जाएगा। रुको 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 साउंड सेंसर क्या बोला था उसने पैरानॉर्मल साउंड ये कौन सा है तो पैराबोलिक माइक्रोफोन है ये वाला लेके चल ये वाला हां हां ले ये वाला नहीं ये वाला कौन से वाला रुक जा ये वाला ले ये वाला अपन ले ले अच्छा ठीक है कोई ये वाला एक ले लो एक एक ले लो ये एक ले लो दोनों ऑन रखो उसको तेरे अरे प्लेयर फेंक दे का काम हो गया एक एक जन ये लो एक जन ये लो प्लेयर फेंक एक सेकंड हां वो नीचे फेंक ना कुछ नहीं होगा नीचे फेंक दे जी दबा के बस दोनों के हाथ में है ना दोनों हां किचन में जाएंगे तो किचन के बिना और कहीं मत जाना क्रूसिफिक्स है किचन में आ जाओ क्रूसिफिक्स है हां अच्छा इधर तो है ही नहीं फिर हम लोग इधर क्या करें इधर आ जाओ उधर तो है ही नहीं 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 उधर एस्केप नहीं कर पाएगा सिर्फ किचन से ही एस्केप होगा अरे तू घोस्ट को डॉच करके सिर्फ किचन से ही निकल सकता है तू एक बार पूछ ले एथिकल को मैं अगर बट तेरे को डॉच करना पड़ेगा जस्ट क्राउच एंड डॉच नहीं कुछ बोल रहा यार यहां पे इल्ला पोड़ा एथिकल हराम ही निकला साला ये डेविड का बाल मेरे मुंह के अंदर घुस रहा है मैं दिखाई नहीं दे रहा है ए शावर बंद कर के तो कोई अंदर जाके शावर का साउंड आ रहा है सिर्फ मुझे रुको 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 पोल्टरगाइस्ट अबे भाई सावर का साउंड आ रहा है कब से लाइट अबे बंद कर दिया फैन फैन के तक किस ब्रेकर क्या नीचे जाना पड़ेगा चल हां चलो ऑन हो गया यहां पर देखो यहां पर क्रूसिफिक्स है ना तो क्रूसिफिक्स के लिए वेट करो अभी ओ भाई कौन फेंका देख मेरा बात सुन तेरे को लग रहा है ना पोल्टरगाइस्ट होगा पोल्टरगाइस्ट का इजी क्या है पता है रुक मैं दिखाता हूं पोल्टरगाइस्ट का इजी क्या आएगा पोल्टरगाइस्ट को लूप कर दे यहां तो पोल्टरगाइस्ट सब कुछ उड़ा देगा पोल्टरगाइस्ट सब कुछ उड़ा देगा अभी सिर्फ देखते इधर कुछ नहीं करेगा अभी उधर ले जाना पड़ेगा ऑन कर ले तुम्हारा दोनों का चीज ऑन कर लो ठीक है वो ऑन करना पड़ता है हां ऑन ही है भाई इतना शावर का आवाज आ रहा है ना अरे भाई वैसे भी दिक्कत नहीं है घोस्ट अगर आएगा तो वो तेरा टॉर्च तो फिगर होगा ही होगा ना तो फिर इतना दिक्कत वाला चीज नहीं है पर ये वाला स्मास्टिक्स के ऊपर भरोसा नहीं है भाई ये इतना भी हाई फाई नहीं है ए घोस्ट वो वाला चीज फेंक दे एक बार तेरे हाथ का वाला चीज दे दो घोस्ट तेरे हाथ में जो है एक बार चीज देखना है मैंने भी अभी तक देखा नहीं ओ अच्छा उसका हाथ हाथ में लेकर वो काम नहीं करता उसको बैठना पड़ता है देख वो लाल बत्ती नहीं जला अब जल रहा है अब जल रहा है अरे ये चीज ना उधर से भी चेक कर सकते वैन में से ये एक्चुअली वैन से होगा मैं जा रहा हूं वैन बस नहीं रुक 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 अबे मार देगा यार अकेले को मार देगा दोनों नहीं 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 मैं एक बार चेक करके आता हूं आजा घोस्ट आजा अबे कौन बोल रहा है कोई मत बोलो यहां पर आ रहा है ईमेफ आ रहा है हां किचन में साउंड रीडिंग आ रहा है अभी नहीं तब था ऊपर में है एकदम ऊपर में इस वाले में एकदम ऊपर वाले में हां देख पा रहा हूं ऊपर वाला बाथरूम में ईमेल का ज्यादा डिटेल दिख रहा बाथरूम में ही है ना हां काम कर ले चला जा बट तू समझेगा कैसे यार बाथरूम से निकल कैसे लाइट कैसे निकलेगा तू
बाथरूम में तो क्रूसिफिक्स रखा था मैंने। क्रूसिफिक्स अभी किचन पे अभी 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 अंदर अबे अंदर है इधर ही है इस रूम में। कोस्ट आ जा कोस्ट आ जा। तीनों का सैनिटी ऑलमोस्ट सेम है 49 50 56 देवजीत का ही ज्यादा घोस्ट का ज्यादा है पर उसी वही मरता है बार-बार। ये कोई बड़ी बात नहीं है। किचन से आवाज आई एक बार देवजीत आ जा। किचन में नहीं है अबे मैं डर गया भाई घोस्ट का। सुनो 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 एक मिनट रुक क्या बोल रहे हो। अरे अंदर जाओ बाहर बारिश गिर रहा है। बाथरूम पे जाने पर 3 पे रेटिंग दिखा रहा है। तू कहां है घोस्ट? बाथरूम देव जी चल अंदर चल किचन में चल किचन से ये लेके आते हैं। क्रूसिफिक्स लेना है अबे ये बेकार चीज है। वो बेकार नहीं है यार उससे भी बहुत काम है। अरे सावर से सी आवाज आ रहा है मुझे। इसको क्या करें? इसको उठा ले तू उठा ले। अबे बाथरूम नहीं गिटार बजा उसने। बाथरूम में लगा देता गिटार बजा उसने। लाइट ऑफ कर दिया। बाहर आ जा घुस बाहर आ जा। एक काम करते चलो यार चलो छोड़ो बेकार मरने का शौक नहीं है छोड़ो। देखो बाथरूम का साउंड आ रहा है ना इधर से। मैं बोल रहा था कब से दरवाजा खुला उसने। मैं भी तो बोल रहा था कि बाथरूम में ईएमएफ का ज्यादा रेटिंग दिखा रहा है। हां होगा ही ना। उधर ही है एक्टिविटी तो अभी भी चालू है। चलो पोल्टरगेस्ट लेट्स गो। बहुत फोटो खींच लिया बंद कर रहा हूं। पोल्टरगेस्ट ही है बंद कर रहा हूं। रुक जा किया नहीं अभी तक किया नहीं। सैनी की तो बहुत था देखने के लिए। चलो दो दो तो देखते हैं। मैंने घोस्ट का भी फोटो लिया था उस वक्त वो वाला हो जाता भी फोल्डर का। लेट्स गो। वाह वेलकम बैक लाइक प्रिपेयर टू प्ले फॉर यू नेक्स्ट प्ले ब्रदर। तो बोल रहा ही था पोल्टरगाइस्ट है। कितना पैसा मिला? 466 लोल साला मेरे को इतना कम मिला क्यों? 66 एलिया ब्रदर। कैप्टन को कम मिला। ओके सो गाइस थैंक्स फॉर वाचिंग दिस वीडियो। इफ यू गाइस लाइक दिस वीडियो गिव अ लाइक एंड सब्सक्राइब द चैनल इफ यू हैव नॉट एंड आई विल सी यू गाइस इन द नेक्स्ट वन। सो टेक केयर एंड बाय।